हेलो, अस्सलाम वालेकुम। हेलो, আসসালামু আলাইকুম স্যার। তোমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনটা জি স্যার, আমি এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড দেখা যাচ্ছে, তাই তো? আমরা তাহলে স্টার্ট করতে পারি এখন। আমরা চ্যাপ্টার 6 পড়াচ্ছিলাম লাস্ট, দুইটা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের উপরে। তো আজকে আশা করি এই চ্যাপ্টার আমরা শেষ করব। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা ডেরিভেশন অফ ডিফারেনশিয়াল কনভেকশন ইকুয়েশন। কনভেকশন ইকুয়েশন ডিরাইভ করতে হবে আমাদের, কনভেকশন ইকুয়েশন ডিরাইভ করতে হবে। এটা হলো, আমরা কনভেকশন ইকুয়েশন ডিরাইভ করতে গেলে আমাদের কিছু অ্যাজাম্পশন আমাকে ধরে নিতে হবে। কনভেকশন ইকুয়েশন এটা হলো যে, কোন একটা যদি সারফেসের উপরে কোন একটা ফ্লুইড ফ্লো করে, সেই ফ্লুইডটা যখন বাউন্ডারি লেয়ারের ভিতর দিয়ে ফ্লো করবে, উইদিন দ্য বাউন্ডারি লেয়ার, তখন সেখানে ভেলোসিটি চেঞ্জ হবে। আমরা আগেই দেখছি যে বাউন্ডারি লেয়ারের ভিতরে ভেলোসিটি চেঞ্জ হয়। এই ভেলোসিটি চেঞ্জ হবে ওই জায়গার একটা, ওই বাউন্ডারি লেয়ারের ভিতরে একটা ছোট একটা এলিমেন্ট ধরে আমাদের এই কনভেকশন ইকুয়েশন কে আমরা ডিরাইভ করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি যে, কনসিডার এ প্যারালাল ফ্লো অফ এ ফ্লুইড ওভার এ সারফেস। একটা সারফেস কনসিডার করলাম, এটা একটা সারফেস, যে সারফেসের উপরে প্যারালালি ফ্লো হচ্ছে ফ্লুইড, ঠিক আছে? সেই ফ্লুইডটা প্যারালালি ফ্লো হচ্ছে, তাহলে সারফেসের উপরে একটা বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হয়েছে। দেখো, একটা বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হয়েছে। এই বাউন্ডারি লেয়ারের ভিতরে আমাদের একটা বাউন্ডারি লেয়ারের ভিতরে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এই বাউন্ডারি লেয়ারের ভিতরেই আমাদের একটা কন্ট্রোল ভলিউম নিব। কন্ট্রোল ভলিউম নিয়ে তার উপরে আমরা অ্যানালাইসিস করব, ডিফারেনশিয়াল কনভেকশন ইকুয়েশন আমরা ডিরাইভ করব। তার আগে আমাদের কিছু অ্যাজাম্পশন আছে, যেমন আমাদের অ্যাজাম্পশন গুলো এই জন্য করা হবে, যেটা অ্যাজাম্পশন না নিলে আমাদের ডেরিভেশনটা করা অনেক জটিল হয়ে যাবে। এই জন্য আমরা ধরে নিতে হবে যে স্টেডি ফ্লো, স্টেডি এবং টু ডাইমেনশনাল ফ্লো আমরা কনসিডার করবো এর বাউন্ডারি লেয়ারের, এই ফ্ল্যাট প্লেটের উপরে ফ্লো যেটা হচ্ছে, সে ফ্লোটা হলো স্টেডি ফ্লো এবং ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল ফ্লো। নিউটনিয়ান ফ্লুইড আমরা কনসিডার করবো, যে ফ্লুইডটা ফ্লো করতেছে সেটা নিউটনিয়ান ফ্লুইড। বাই দিস টাইম তোমরা জানো নিউটনিয়ান ফ্লুইড কোনটা আর নন নিউটনিয়ান ফ্লুইড কোনটা। নিউটনিয়ান ফ্লুইড হলো সবগুলোই একসেপ্ট ব্লাড এবং অয়েল, মানে যেটা বলছিলাম আগে তোমাদেরকে। কনস্ট্যান্ট প্রপার্টিস, প্রপার্টিস কোনো চেঞ্জ হয় না, সেটা আমরা তো আগেই বলছি যে কনস্ট্যান্ট প্রপার্টিস আমরা ধরবো। যেমন ডেন্সিটি, ভিসকোসিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, এই সমস্ত জিনিস চেঞ্জ হবে না। আর ফ্লোটা ধরবো লেমিনার ফ্লো। তাহলে এই কয়েকটা কনসিডারেশন আমাদের ধরতে হবে, যে অ্যাজাম্পশন আমাদের রাখতে হবে। কনসিডার দ্য প্যারালাল ফ্লো অফ এ ফ্লুইড ওভার দ্য সারফেস। আমরা এখানে ফ্লো ডাইরেকশন আমরা ধরবো, যে ফ্লো ডাইরেকশন হলো এক্স এবং ওয়াই, এই দুই ডাইরেকশন হবে ফ্লো ডাইরেকশন। এক্স আরেকটা হলো ওয়াই, এক্সটা হলো প্যারালাল আর ওয়াইটা হলো নর্মাল টু দ্য সারফেস। আর ডিফারেনশিয়াল ভলিউম এলিমেন্ট অফ লেন্থ, যেটা এই যে ডিফারেনশিয়াল ভলিউম এলিমেন্ট যেটা আমরা নিয়েছি এখানে, এই ভলিউম এলিমেন্টের লেন্থটা হলো ডি এক্স আর হাইটটা হলো ডি ওয়াই। এটা আমাদের এখানে ছবিতে দেখানো আছে, লেন্থ হলো ডি এক্স, হাইট হলো ডি ওয়াই, অ্যান্ড ইউনিট ডেপথ ইন দা জেড ডাইরেকশন। অ্যান্ড জেড ডাইরেকশন, এখানে যদি একটা পেপারের ছবি আঁকো, পেপারের যদি উপরে একটা পেন্সিল অথবা কলম ভার্টিক্যালি ধরো, সেটা হলো জেড ডাইরেকশন। সেই ডাইরেকশনটা আমরা এখানে তো দেখানো যাচ্ছে না, বাট ওই ডাইরেকশনের ভ্যালুটা ধরা হয়েছে ওয়ান, ইউনিট ডেপথ বলা হয়েছে। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দ্য ফ্লুইড ফ্লো ওভার দ্য সারফেস উইথ দ্য ইউনিফর্ম ফ্রি স্ট্রিম ভেলোসিটি ভি। একটা ভেলোসিটি দেখা যাচ্ছে এখানে, যে ফ্রি স্ট্রিম ভেলোসিটি যেটা সেটা হলো ভি, আর টেম্পারেচার হলো টি ইনফিনিটি। বাট দ্য ভেলোসিটি উইদিন দ্য বাউন্ডারি লেয়ার, বাউন্ডারি লেয়ারের ভিতরে হবে টু ডাইমেনশনাল। এই বাউন্ডারি লেয়ারের ভিতরে ফ্রি স্ট্রিম ভেলোসিটি ওভার দ্য সারফেস হলো তোমার ভি, আর বাউন্ডারি লেয়ারের ভিতরে
এটা টু ডাইমেনশনাল দা এক্স কম্পোনেন্ট অফ দা ভেলোসিটি ইজ ইউ একটা হলো এক্স কম্পোনেন্ট একটা হলো ওয়াই কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট হলো এক্স এক্সিস বরাবর আর ওয়াই কম্পোনেন্ট হলো ওয়াই এক্সিস বরাবর এক্স কম্পোনেন্টটা ধরলাম আমরা ইউ আর ওয়াই কম্পোনেন্টটা ধরলাম আমরা ভি তাহলে ইউ ইকুয়াল টু আবার ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই ইউ ভ্যালুসিটি যেটা সেটা আবার ফাংশন অফ এক্স ওয়াই এক্স ওয়াই সাথে এটা ভেরি করে আর ভিটা যেটা ভার্টিক্যাল ভ্যালুসিটি সেটাও হলো ফাংশন অফ এক্স ওয়াই তাহলে এই সমস্ত জিনিস ধরার পরে আমরা এখন উই অ্যাপ্লাই দ্য ফান্ডামেন্টাল ল অফ ফ্লুইড এলিমেন্ট এক কয়টা ল আছে আমরা জানি যে তিনটা ল আছে একটা হলো কনজারভেশন অফ মাস কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি টু অবটেইন দ্য কনজারভেশন অফ মাস যদি আমরা লটা ইউজ করি কনজারভেশন মাস ল ইউজ করলে আমরা কোয়ান্টিটেটিভ ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারবো কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমরা এখানে ইয়ে করি অ্যাপ্লাই করি তাহলে আমরা সেখানে মোমেন্টাম ইকুয়েশন ডিরাইভ করতে পারবো আর কনজারভেশন অফ এনার্জি এই প্রিন্সিপালটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে পাবো আমরা এনার্জি ইকুয়েশন তাহলে আমরা তিনটে ইকুয়েশন এখান থেকে আমরা ডিরাইভ করতে পারবো আমি বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জি বা এনার্জি ইকুয়েশনটা আমি অমিট করে যাব এটা অনেক জটিল এটা আমি বাদ দিয়ে মানে এই দুইটা কনজারভেশন অফ মাস অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম এই দুইটা আমরা করাবো তাহলে আমরা দেখি কনজারভেশন অফ মাস যেটা কোয়ান্টিটেটিভ ইকুয়েশনটা ফার্স্ট আমরা দেখতেছি এখানে একটা ভিডিও ইয়া দেখা যাচ্ছে যে ফ্লুইড ফ্লো হচ্ছে এরকম একটা বাউন্ডারি লেয়ার ক্রিয়েট করবে এন্ড কোয়ান্টিটেটিভ ইকুয়েশনটা কি জিনিস কোয়ান্টিটেটিভ ইকুয়েশন হলো যে কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল ইজ সিম্পলি এ স্টেটমেন্ট দ্যাট মাস ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ডিউরিং এ প্রসেস অ্যান্ড অল দ্য মাস মাস্ট বি অ্যাকাউন্টেড ফর ডিউরিং দ্য ডিউরিং অ্যান অ্যানালাইসিস তাহলে কনজারভেশন অফ প্রিন্সিপালটা হলো মাসটা ক্যানট বি ক্রিয়েটেড এবং ক্যানট বি ডিস্ট্রয়েড ডিউরিং এ প্রসেস এই প্রসেসে যখন মাসটা ইয়ে হবে মাসকে ডিস্ট্রয় করা যাবে না এটা সৃষ্টি করা যাবে না সুতরাং এটাই বলছে যে মাস ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ডিউরিং দ্য প্রসেস অ্যান্ড অল দ্য মাস মাস্ট বি অ্যাকাউন্টেড ফর সমস্ত মাসকে তোমার ক্যালকুলেশনে রাখতে হবে ডিউরিং দ্য অ্যানালাইসিস তাহলে আমরা যেহেতু ধরছি এটা স্টেডি ফ্লো তাহলে স্টেডি ফ্লোর ক্ষেত্রে বলছে যে দ্য অ্যামাউন্ট অফ মাস উইদিন দ্য কন্ট্রোল ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট কন্ট্রোল ভলিউম আমরা নিচের ছবিটা যদি আমরা কন্ট্রোল ভলিউম ধরি তাহলে অ্যামাউন্ট অফ মাস যেটা ইন করতেছে দ্য অ্যামাউন্ট অফ মাস আউট হচ্ছে সেই পরিমাণ তাহলে স্টেডি ফ্লোর ক্ষেত্রে বলা হয়েছে যে রেট অফ মাস ফ্লো ইনটু দ্য কন্ট্রোল ভলিউম এই কন্ট্রোল ভলিউম যেটা ঢুকতেছে ইকুয়াল টু রেট অফ মাস ফ্লো আউট অফ দ্য কন্ট্রোল ভলিউম এটাই হলো তোমার কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল এই কনজারভেশন অফ মাস প্রিন্সিপালকে ইউটিলাইজ করে আমরা এই কন্টিনিউটি ইকুয়েশনটা ডিরাইভ করব তাহলে আমরা পেয়ে গেলাম মাস প্রিন্সিপালটা যে মাস ফ্লো রেট যেটা ঢুকবে সেটাই বের হবে তাহলে আমরা দেখি যে মাস ফ্লো রেট আমরা কোনটা ঢুকতেছে এই একটা কন্ট্রোল ভলিউমের ভিতরে তাহলে আমরা কন্ট্রোল ভলিউমের আমরা এখানে এটা হলো ডিএক্স এটা হলো ডিওয়াই আর মাস ফ্লো রেট তো আমরা জানি রেট অফ মাস ফ্লো এম ডট যেটা আমরা বলছি এম ডট হলো মাস ফ্লো রেট হলো রো এ ভি এখানে রো হলো ডেন্সিটি এটা হলো এই যে যে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোটার পারপেন্ডিকুলার নর্মাল যে এরিয়াটা সেই এরিয়াটা নিতে মানে নিতে হবে যে ফেসে এটা যাচ্ছে তার নর্মাল ফ্লোর নর্মাল ডাইরেকশনে যে ফেসটা থাকবে সেই ফেসের এরিয়া তাহলে এই এরিয়াটা ক্রসেকশন এরিয়া বলা যায় তা এরিয়াটা ধরলো এ আর এখানে আমরা ভেলোসিটিটা ধরলাম ইউ আমরা বলছি এক্স এক্সিস বরাবর ভেলোসিটি ইউ তাহলে আমাদের এখানে মাস ফ্লো রেট হলো রো ইউ এ আমরা এখন এই ছবিতে দেখি এই ছবিটা হলো কন্ট্রোল ভলিউম যেখানে ডাইমেনশন দেওয়া আছে এই এক্স এক্সিস বরাবর যে ডিস্টেন্স এটা হলো ডিএক্স আর ভার্টিক্যাল ডিস্টেন্সটা আছে ডিওয়াই এখানে ইউ ভেলোসিটি ইন হচ্ছে ইউ ভেলোসিটিটা যখন ইন হবে কন্ট্রোল ভলিউমে সেই কন্ট্রোল ভলিউমে ইন হওয়ার পরে সে যখন আউট হয়ে যাবে তার ভেলোসিটিটা হবে ইউ তো থাকবে ইউ এর সাথে
del u by del x into dx এটা অ্যাড হবে তার সাথে তাহলে সে del u by del x rate of change of dx এর সাথে তার অর্থাৎ তোমার এই যে ডাইরেকশন ডিসটেন্স dx del u by dx x বরাবর তার যে ভেরিয়েশনটা হবে সেই ভেরিয়েশনটা এখানে অ্যাড হবে তার সাথে তখন এটা আউট হয়ে যাবে তাহলে ভেরিয়েশনটা হলো del u by del x into টোটাল ডিসটেন্স কভার করছে dx তাহলে এটা হলো এড এটা লিখে নিতে হবে তোমাদের প্রথমে যখন এটা পরীক্ষা দিতে আসে তাহলে ছবিটাকে আগে এইগুলো বসায় দিতে হবে মাস ফ্লোটা ইন হচ্ছে ইউ কিন্তু আউট হচ্ছে ইউ প্লাস del u by del x into dx সিমিলারলি যদি তুমি ভার্টিক্যাল বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যাও তাহলে ভেলোসিটিটা যদি এখানে ভি ইন হয় আউট হবে সিমিলারলি ভি প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এখানে ওয়াই হবে কারণ ডেল ওয়াই হবে একটু ভার্টিক্যাল ডাইরেকশন ওয়াই তাহলে এই ডিস্টেন্স যখন কভার করবে এই ডিস্টেন্সটা তারপরে মাল্টিপ্লাই করতে হবে ডি ওয়াই তাহলে আমরা পেয়ে গেলাম যে লেফট থেকে ইউ ঢুকতেছে বের হচ্ছে ইউ প্লাস ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডি এক্স সিমিলারলি নিচের দিক থেকে y axis বরাবর v ঢুকতেছে বের হচ্ছে v plus del v by del y into dy তাহলে আমরা মাস সবগুলো পেয়ে গেলাম মাসগুলো আমরা এখন সামেশন করলে হয়ে যাবে এখন দেখছি দ্য ফ্লুইড লিভস দ্য কন্ট্রোল ভলিউম ফ্রম লেফট সারফেস লেফট ফেস এট দ্য রেট অফ তাহলে এখানে আমাদের u টা যদি ভেলোসিটি হয় মাস ফ্লো রেট বের করতে গেলে আমাদের ডেনসিটি ইনটু ভেলোসিটি তার আরেকটা লাগবে এরিয়া এরিয়াটা কি এখানে ভার্টিক্যাল এই ডিসটেন্স বরাবর দৈর্ঘ্য হলো তোমার y পারপেন্ডিকুলার ফেস তো y তার আর ডেপথটা হলো ডেপথ ইউনিট ডেপথ ইনটু 1 তাহলে আমার এই ফেসের যে দি ফেস দিয়া ইউ ঢুকতেছে সেই ফেসের লেফট ফেসের এরিয়াটা হবে dy ইনটু 1 তাহলে আমরা পেয়ে গেলাম যে মাস ফ্লো রেট ইজ इक्वल टू রো ইউ ইনটু dy ইনটু 1 তাহলে এটি হলো মাস ফ্লো রেট সিমিলারলি রাইট ফেস সারফেস দিয়ে যেটা বের হবে সেটার মাস ফ্লো রেট আমরা এখানে পেলাম ভেলোসিটি এটা হলো ভেলোসিটি তার সাথে আমাদের রো দিয়ে গুণ করতে হবে রো দিয়ে গুণ করলাম আর ভেলোসিটিটা দিন ব্র্যাকেটে এটা আর তার সাথে এরিয়া এরিয়া হলো dy ইনটু 1 তাহলে রাইট ফেসের এটা পেয়ে গেলাম মাস ফ্লো রেটটা পেলাম লেফট ফেসের মাস ফ্লো রেটটা পেলাম এখন আমাদের ইকুয়েশন যেটা বলছে যে লেফট ফেসেরটা যতটা ইন হবে ততটা আবার ইকুয়াল টু ততটা আউট হবে ইন হচ্ছে আমার দুই সাইড দিয়ে একটা হলো লেফট ফেস দিয়ে একটা হলো বটম ফেস দিয়ে লেফট ফেস দিয়ে যেটা ইন হচ্ছে সেটা আমরা লিখলাম রো ইউ ডেল ওয়াই ইনটু 1 আর বটম ফেস দিয়ে যেটা ইন হচ্ছে সেটা লিখলাম রো ভি ইনটু ডেল এক্স ইনটু 1 ডি এক্স ইনটু 1 ইকুয়াল টু এখন এটার এটা প্লাস এটা এটার যেমন এটার ক্ষেত্রে আমরা এখানে লিখেছি রো ইন ব্যাক টু ইউ প্লাস ডেল ইউ বাই ডেল এক্স ইনটু ডি এক্স ইনটু ডি ওয়াই 1 এটা বসিয়ে দিলাম আর প্লাস এটা অর্থাৎ পার্টিকেল আপার সারফেস দিয়ে যেটা বের হচ্ছে সেটা লিখলাম লেখার পর এটাকে সিম্পলিফিকেশন করলে এটাকে আমরা যদি ডি এক্স ইনটু ডি ওয়াই কমন দুই জায়গায় সব জায়গায় আছে তো এটাকে ভাগ দিলে আমাদের রিঅ্যারেঞ্জ করলে ইকুয়েশন দাঁড়াবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন এটা খুবই সোজা ডেরিভেশনটা মানে মাস ফ্লো রেটটা তোমাকে ছবিতে তুমি প্রথমে আঁকায় ফেলে তারপরে তুমি তাহলে যোগ করে দেবে ইনটা যোগ করবা মাস ফ্লো রেট যতটা ইন হচ্ছে বাম দিকে রাখবো আর যতটা আউট হচ্ছে এটা হলো সমান সমান চিহ্নে ডান দিকে রাখবো তাহলে তুমি এটা সিম্পলিফাই করলে তোমার কন্টিনিউটি ইকুয়েশনটা হলো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস del v by del y equal to 0. This is the continuity equation. আমরা এখন দেখবো momentum equation. Momentum equation হচ্ছে হলো যে তোমার the differential form of equation of motion in the velocity boundary layer are obtained by applying Newton's second law of motion to a differential control volume element in the boundary layer. এটা হলো boundary layer এর ভিতরে যেটা আমি আগে বলছি boundary layer এর ভিতরে তোমাকে যেটা এই আগের ছবিতে যদি তুমি যাই এই যে বাউন্ডারি লেয়ারের ভিতরে আমাকে নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হবে নিউটন সেকেন্ড ল আমরা জানি এফ ইজিক্যাল টু ফোর্স ইজিক্যাল টু কি এম এ মাস ইনটু অ্যাক্সেলারেশন এই জিনিসটা অ্যাপ্লাই করবা এখানে ফোর্সটা বের করতে হবে মাস বের করতে হবে অ্যাক্সেলারেশন বের করতে হবে এই তিনটা জিনিস বের করলে তুমি এটা ইকুয়েশন ডিরাইভ হয়ে গেল
আমার এখানে মোমেন্টাম ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ফোর্সটা কি সেটা বুঝতে হবে আমাদের, আর মাস আর অ্যাক্সেলারেশন এই দুটো সমস্যা নাই, এই দুটো তো আমরা জানি, মাসটা তো আমরা দেখলাম আর অ্যাক্সেলারেশনটাও আমরা বের করতে পারবো সোজা, কিন্তু ফোর্সটা কি আমাকে বুঝতে হবে। টু টাইপস অফ ফোর্স আছে, একটা হলো বডি ফোর্স, একটা হলো সারফেস ফোর্স। বডি ফোর্স আর সারফেস ফোর্স সম্বন্ধে তোমাদের বুঝতে হবে। বডি ফোর্সটা হলো the forces acting on the control element, control volume consists of body force, body force that acts throughout the entire body of the control volume. Control volume এর পুরো বডির উপরে এটা কাজ করে, যেমন gravity, electricity and magnetic force, আর এটা proportional to the volume of the body, body force বোঝা গেল, এটা কিছু না, এটা হলো gravity, electricity and ম্যাগনেটিক ফোর্সেস, এগুলোকে বলা হয় বডি ফোর্স। এটা ভলিউম অফ দ্য বডির প্রপোর্শনাল, ভলিউম অফ বডি যত বেশি হবে তত বেশি হবে। এখন আমরা যদি স্মল এলিমেন্ট ধরছি, স্মল এলিমেন্টের আর এই বডি ফোর্সটা আর আরেকটা যে ফোর্স আছে সারফেস ফোর্স, সারফেস ফোর্সটা হলো সারফেস ফোর্স অ্যাক্ট অন দ্য কন্ট্রোল সারফেস, সারফেসের উপর কাজ করবে, কন্ট্রোল সারফেসের উপরে, আর আর এটা হলো হোল বডির উপর কাজ করবে, আর এটা হলো শুধুমাত্র সারফেসের উপরে কাজ করবে। সারফেস এর উপরে কাজ করবে দুইটা ফোর্স এখানে, একটা হলো প্রেশার ফোর্স আর একটা হলো তোমার ভিসকোসিটি। আমাদের প্রেশার ফোর্স এবং ভিসকোসিটি এই দুইটা হলো সারফেস ফোর্স মেইনলি, আর বডি ফোর্স যেটা বললাম যেটা গ্র্যাভিটি, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক। এখন এখানে আমাদের এই বডি ফোর্সটা আমাদের এটা অনেক কম কম্পেয়ার টু দ্য সারফেস ফোর্স, কাজে বডি ফোর্সটাকে আমরা নেগলেক্ট করবো। ডেরিভেশনের সুবিধার্থে বডি ফোর্সকে আমরা এখানে আমরা কনসিডার করবো না, এটা নেগলেক্ট, সারফেস ফোর্সটাকে আমরা কনসিডার করবো। তাহলে সারফেস ফোর্স কনসিডার করবো, তাহলে আমাদের নিউটনস সেকেন্ড ল অফ মোশন যেটা বলছে আমাদের মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু নেট ফোর্স, নেট ফোর্সটা হলো বডি ফোর্স প্লাস সারফেস ফোর্স অ্যাক্টিং অন দ্যাট ডাইরেকশন। এখানে মাসকে আমরা ডেল এম যে প্রকাশ করি, স্মল অ্যামাউন্ট ডেল এম, আর অ্যাক্সেলারেশন এ এক্স, আমরা এক্স এক্সিস বরাবর আমরা যেহেতু ক্যালকুলেশনটা করব, কাজে এতে একটা সাফিক্স দিলাম এক্স, তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন এম এ, ডেল এম মানে এম, মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু সারফেস ফোর্স প্লাস বডি ফোর্স, আর বডি ফোর্সটা আমাদের পরবর্তীতে আমরা রাখবো না, যেহেতু বডি ফোর্স আমরা বলছি ম্যাগনেটেড, কাজে শুধু সারফেস ফোর্স থাকবে। এবং সারফেস ফোর্সের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হলো তোমার ফ্রিকশন ফোর্স, একটা প্রেশার ফোর্স, একটা হলো ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স বলতে এখানে তোমার ভিসকোসিটি যেটা সেটাই, ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি যেটা হয় সেটা। তাহলে এখানে আমরা মাস ফ্লো অফ দ্য ফ্লুইড এলিমেন্ট উইদিন দ্য কন্ট্রোল ভলিউম, আমরা ডেল এমটা যদি আমরা ই করি তাহলে রো ইনটু ভলিউম, আমরা জানি ঘনত্ব ইজুয়াল টু ভর বাই আয়তন, রো ইজুয়াল টু ভর বাই ভর বাই আয়তন। তাহলে ভর এটা হলো তোমার অনত্তর সাথে যদি তুমি ভলিউম দিয়ে গুণ করো তাহলে তুমি এটার মাসটা পেয়ে যাচ্ছ, মাসটা হলো ডিএক্স ডিওয়াই ইনটু ওয়ান, অর্থাৎ ডিএক্স ডিওয়াইটা তোমার একটা ফেজ আর ওয়াইটা হলো তোমার ইউনিট ডেপথ, যে ছবিটা তুমি আগে দেখেছো কন্টিনিউটি ইকুয়েশনের সময় ওই ছবিটা, ওই ছবি সেম ছবি এখানে তারপরে স্লাইড আছে যে এই ছবিটা, এখানে তোমার ডিএক্স হলো এই ডিস্টেন্সটা, তাহলে তোমার মাস ফ্লো রেট মাস যেটা হবে সেটা হবে রো রো ইনটু ডিএক্স ডিওয়াই ইনটু ওয়ান। তাহলে জিনিসটার ভলিউম হলো কন্ট্রোল কন্ট্রোল সারফেস, যেটা আমরা যেটা নিয়েছি কন্ট্রোল ভলিউমের ভলিউমটা হলো ডিএক্স ডিওয়াই ইনটু ওয়ান ইনটু রো, তাহলে তুমি মাসটা পেয়ে যাচ্ছ, একটা পেয়ে গেলাম। দ্য ফ্লো ইজ স্টেডি অ্যান্ড টু ডাইমেনশনাল অ্যান্ড দাস ইউ, যেটা আমরা আগে ইকুয়েশনে বলছিলাম যে ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, ইকুয়াল টু ইউ ফাংশন এক্স ওয়াই, তাহলে ইউ যেহেতু আমাদের এক্স ডাইরেকশনে আমরা কনসিডার করতেছি তাহলে আমরা ইউ নিয়ে আমরা এখানে কনসিডার করব। তাহলে যদি টোটাল ডিফারেনশিয়াল অফ ইউ যদি আমরা ধরি, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা যদি ডি ইউ অর্থাৎ টোটাল ডিফারেনশিয়াল করি, ডি ইউ ইকুয়াল টু তাহলে এখানে থাকতেছে এক্স এবং ওয়াই ফাংশন থাকতেছে, তাই না, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস একটা হলো ডেল ইউ বাই ডেল ওয়াই
ইনটু ডিওয়াই, মানে এটাকে তোমার ডিইউ করতে হবে, টোটাল ডিফারেনশিয়াল করতে হবে। টোটাল ডিফারেনশিয়াল করলে আমরা ডি ইকুয়াল টু একটা হলো এক্স একটা হলো ওয়াই, দুইটার জন্য আমাদের করতে হবে, একটা হলো ডেল ইউ বাই ডেল এক্স ইনটু ডি এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই ইনটু ডি ওয়াই। তাহলে আমরা এটা একটা ডিফারেনশিয়াল ফর্মে পেলাম। দেন অ্যাক্সেলারেশন বের করতে হবে আমাদের, অ্যাক্সেলারেশন বের করতে গেলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ইয়া 6.21 এর পরের ইকুয়েশন দুইটা স্যার পাইনি, মানে এখানে স্যার 6.24 থেকে বলছেন তো স্যার 6.22 আর 6.33 তে, মানে 23 তে কি হয়েছে ইকুয়েশন নাকি স্যার 6.21 থেকে 6.24 এখানে স্যার আগে স্লাইড তো 6.21 ছিল। তারপরে তোমাকে এখানে যেটা বললাম এটা তুমি পেলা, এটা আর কিছু না ডিফারেন্সিয়াল করবা, এক্স ওয়াই এর সাপেক্ষে এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল হবে। তারপরে তুমি এখানে যেহেতু আমাদের বের করতে হবে কি অ্যাক্সেলারেশন, তাহলে তুমি এখানে অ্যাক্সেলারেশন পেতে গেলে ডিটি দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে ডিটি। তাহলে আমরা এক্স অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ডিইউ বাই ডিটি ইকুয়াল টু, তাহলে আমরা এখানে প্রতিটা টার্মের সাথে ডিটি দিয়ে ভাগ করে দিব, ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স বাই ডিটি। সিমিলারলি ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি। এখন ডিএক্স বাই ডিটি পরিবর্তে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি, তাহলে কি ডিস্টেন্স ভাগ টাইম, তাহলে হয় আমরা ভেলোসিটি। তাহলে ডিএক্স বাই ডিটি হলে ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। সিমিলারলি ডি ইউ বাই ডিওয়াই এটা তো ঠিক থাকবে, আর ডিওয়াই বাই ডিটি আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু ভি ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে আমরা এক্স এর ইকুয়েশন নাম্বার 26 এই এক্স ইকুয়াল টু আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, আর আগে পেয়ে গেছি ডেল এম, ডেল এম ইকুয়াল টু এটা পেয়েছি। তাহলে অর্থাৎ আমাদের ইকুয়েশন যেটা ছিল ডেল এম এক্স এই দুইটা টার্ম কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে সারফেস ফোর্স আর বডি ফোর্স তো জিরো, তাহলে সারফেস ফোর্স আমাকে এখন বের করতে হবে। সারফেস ফোর্স বের করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে কন্ট্রোল ডিফারেন্সিয়াল কন্ট্রোল ভলিউম যেটা সেই ভলিউমটাকে আমাকে ড্র করতে হবে। ড্র করে আমাকে এখানে কি কি ফোর্স, আমি তোমাকে তো বলছিলাম প্রথমে একটা প্রেশার ফোর্স থাকবে আর একটা হলো তোমার ভিসকাস ফোর্স থাকবে। এন্ড প্রেশার ফোর্স যেটা আমরা বললাম যে বাম দিক থেকে যদি ইন হয় একটা প্রেশার সেটা হলো পি ধরলাম, পিটা যখন এদিক দিয়ে পি আর এদিক দিয়ে যদি প্রেশার তোমাকে সারফেসের উপরে অ্যাক্টিং করে, বা লেফট ফেসে হলো পি আর রাইট ফেসে আমরা যেহেতু একটা ডিস্টেন্স এখানে আছে ডিএক্স, কাজে এই প্রেশারটা আমরা ধরবো পি প্লাস ডেল পি বাই ডেল এক্স, আগের ইয়ার মতো কন্টিনিউটি ইকুয়েশনের মতো ডেল পি বাই ডেল এক্স ইনটু ডিএক্স, তাহলে দুইটা প্রেশার পেয়ে গেলাম। সিমিলারলি টাউ যেটা টাউটা কি টাউটা কি শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস টাউ, তাই তো? তাহলে শেয়ার স্ট্রেস আমরা ধরলাম টাউ, এটা টাউটা এটা এই ডাইরেকশনে কাজ করছে, এটা নর্মালি তোমার ক্লকওয়াইজ ডাইরেকশনে কাজ করে, ঠিক আছে? এটা এই সার্ফেসে যদি নিচের দিকে এদিক কাজ করে উপরে সার্ফেসে তার ডান দিক কাজ করবে, মানে এটাকে এইভাবে ঘুরে দিতে হবে, ভেলোসিটি যেহেতু বাম দিক থেকে ফলো করতেছে সুতরাং এটা এইভাবে কাজ করবে ক্লকওয়াইজ। তাহলে তোমার ইন্টারসেপ্টর টাউ লেফট দিকে অ্যারো দেওয়া আছে এদিক কাজ করছে, আর উপরের টাউটা রাইট দিকে অ্যারো দেওয়া আছে, এটা হলো উপরের টাউটা হবে, নিচে যদি টাউ হয় তাহলে উপরেরটা হবে টাউ প্লাস ডেল টাউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই। তাহলে আমরা একটা সার্ফেসের উপরে কন্ট্রোল ভলিউমের সার্ফেসের উপরে দুই ধরনের ফোর্স আমরা পাচ্ছি, একটা হলো প্রেশার ফোর্স একটা হলো শেয়ার স্ট্রেস। এখানে বলছে যে ভিসকাস স্ট্রেস ক্যান বি রিজলভ ইন্টু টু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা হলো নর্মাল স্ট্রেস একটা হলো শেয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেসটা এখানে আমরা ইস মাস স্মলার সো ইট ক্যান বি নেগলেক্টেড, তাহলে ভিসকাস ইফেক্টের জন্য দুইটা স্ট্রেস আমরা পাই, একটা হলো নর্মাল স্ট্রেস একটা শেয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেসটা যেহেতু কম্পেয়ার টু শেয়ার স্ট্রেস অনেক কম, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমরা নেগলেক্ট করলাম, নেগলেক্ট করার পরে আমাদের থাকতেছে শুধু
এশিয়ার স্টেশন থাকবে আর পেশারটা থাকবে, এই দুইটা আমরা যদি যোগ করে দেই তাহলে আমাদের সারফেস ফোর্স আমরা পেয়ে যাচ্ছি এক্স ডাইরেকশনে। তাহলে আমাদের কেউ যোগ করব, প্রথমে আমরা দেখব যে এটা যদি একটা অপোজিট ডাইরেকশনে, তাহলে আমরা যদি রাইট ডাইরেকশন অর্থাৎ লেফট থেকে রাইটে যেটা যাবে এটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে আমরা এটা এই টার্মটা পজিটিভ, এই পিটা হলো পজিটিভ, আর এটা মাইনাস করতে হবে, এটাকেও মাইনাস করতে হবে। তাহলে আমরা দেখি এটা যদি পজিটিভ টার্ম হয় টাউ প্লাস ডেল টাউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই মাইনাস এই টাউ, তাহলে এই মাইনাস এই টাউ দিলে তাহলে এই মাইনাস টাউ আর এই টাউটা কেটে গেল, তাহলে ডেল টাউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই, ডেল টাউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই, তার সাথে তো এরিয়া থাকবে, এরিয়াটা এখানে কি এই সার্ফেস এরিয়াটা হলো ডি এক্স ইন্টু ওয়ান, ইউনিট ডেপথ হলো ওয়ান, তাহলে এটা পেয়ে গেলাম মানে টাউয়ের জন্য যে ইয়াটা এডিটার বিয়োগফল করে এটা পেলাম। আর এটা যদি এটা পজিটিভ তাহলে এটা থেকে এটা বাদ দেই তাহলে পি মাইনাস পি কাটা গেল, আর এখানে এই টার্মটা মাইনাস হয়ে গেল, মাইনাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডি এক্স, এই জন্য মাইনাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডি এক্স, আর এই এরিয়াটা হবে ডি ওয়াই ইন্টু ওয়ান। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটাতে আমরা ডিএরএস করলে এটা ডেল টাউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল পি বাই ডেল এক্স, এর সাথে তোমার ডিএক্স ডি ওয়াই ইন্টু ওয়ান এই টার্মটা থাকতেছে। এখন আমরা টাউ যেটা আছে, টাউটা আমি বলছিলাম যে এটা নিউটনিয়ান ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইডের ধর্ম হলো সে কি ফলো করে, টাউ কি আমরা লিখতে পারি মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই, মিউ ডেল ডেল ইউ বাই ডেল ওয়াই, যেটা আমরা আগে তোমাকে ওয়াল শেয়ার স্ট্রেস যখন পড়াইছিলাম তখন আমি তোমাদেরকে টাউ ডাব্লিউ ইকুয়াল টু মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই অ্যাট ওয়াই ইকুয়াল টু জিরো আমরা দেখাইছিলাম এই ইকুয়েশনটা, তাহলে এই টাউয়ের পরিবর্তে আমরা মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই বসাই দেবো এই জায়গায়, এই ডেল টাউয়ের পরিবর্তে এটা যদি বসাই তাহলে আমাদের মিউটা আসতেছে কনস্ট্যান্ট, এটা সামনে আসবে, আর এটা তো হলো ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, এই টার্মটা চেঞ্জ হচ্ছে আর এই টার্মটা যা আছে তাই থাকবে, আর ডিএক্স ডি ওয়াই ওয়ান। এখন আমরা এই কোয়েশ্চেন নাম্বার হলো 27, তাহলে আমরা তিনটা টার্ম আলাদা আলাদা ভাবে পেয়ে গেলাম, একটা হলো আমি আগের ইয়েতে আসি আগের স্লাইডে আসি সরি, এখানে তিনটা টার্ম, একটা হলো যে ডেল এম পেলাম এক্স পেলাম, হ্যাঁ তাহলে আমরা আরেকটা হলো এফ এক্স ও পেয়ে গেছি ওখানে, তাহলে আমাদের যে ইনিশিয়াল যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশন হলো 23, এই ইকুয়েশনে এটা তো জিরো বসাবো, সার্ফেস এক্স এর পরিবর্তে ওই টার্মটা লাস্টের যেটা ডেরাইভ করলাম ওটা বসাবো, ডেল এম এবং ডেল এক্স এগুলো সব বসায় দেওয়ার পরে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে, এটা হলো সার্ফেস ফোর্স, এই সব কিছু বসানোর পরে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে এটা রো, আর এটা ভাগ করতে হবে বসানোর পরে রিঅ্যারেঞ্জ করে ভাগ করে দিতে হবে ডিএক্স ডি ওয়াই ইন্টু ওয়ান, এটা সব জায়গায় ভাগ করে দিলে এই টার্মটা চলে যাবে, তাহলে থাকতেছে রো ইন্টু ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মিউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ডেল পি বাই ডেল এক্স, তাহলে এটাই হলো এক্স মোমেন্টাম ইকুয়েশন, এটা হলো এক্স এক্সিস বরাবর, আর আমাদের আমরা যেটা ডিরাইভ করলাম এটা হলো এক্স এন্ড ওয়াই এক্সিস বরাবর এটা করা যাবে, তাহলে আমার এক্স মোমেন্টাম ইকুয়েশনটাই হলো রো ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, এই ইকুয়েশন অর্থাৎ 6S21 এই পর্যন্ত ডিরাইভ করতে হবে আমাদের, এটা হলো এক্স মোমেন্টাম ইকুয়েশন। এখন আমরা যদি ওয়াই মোমেন্টাম ইকুয়েশন পেতে চাই তাহলে ওয়াই এক্সিস বরাবর আসলে কি হয়, এখানে এখানে কিছু আমাদের বাউন্ডারি লেয়ার অ্যাপ্রক্সিমেশন আমরা যদি ধরি তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট এখানে যেটা আছে ইউ, যেটা ইউ হলো তোমার এক্স এক্সিস বরাবর, ফ্লুইডটা কিন্তু ফ্লো করতেছে লেফট টু রাইট, সুতরাং এটা কিন্তু ভার্টিক্যালি ভেলোসিটি অনেক কম থাকবে, কাজে ইউ ইজ মাস মাস গ্রেটার দেন ভি, ভিটা হলো ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর ভেলোসিটি গ্রাডিয়েন্ট, ভেলোসিটি গ্রাডিয়েন্ট যেটা ডেল ভি বাই ডেল এক্স অর্থাৎ ভার্টিক্যাল যে ডেল ভি বাই ডেল এক্স হলো এক্স বরাবর ভার্টিক্যাল ভেলোসিটির যে চেঞ্জটা এটি হলো জিরো, সেখানে ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভিটাই কম তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই ওয়াই ডাইরেকশনেও এটার চেঞ্জটা আমরা কনসিডার করতে অ্যাজাম্পশন করবো যেটা হচ্ছে জিরো, তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই যেটা ডেল ইউ বাই ডেল ওয়াই ওয়াই ডাইরেকশনে ডেল ইউ এর যে চেঞ্জটা ইউ এর যে চেঞ্জটা ইকুয়াল টু মাস মাস গ্রেটার দেন
del u by del x x বরাবর যে চেঞ্জটা সেটা আসছে অনেক অনেক বেশি del u by del y টা temperature gradient del t by del y is much much greater than del t by del x del t by del x বরাবর temperature যে ডিফারেন্সটা হবে সেটা আসছে y বরাবর যে ডিফারেন্সটা সেটা much much higher and when the gravity effects and other body forces are negligible the term of shoy age korchi je negligible thorchi je body force tale y momentum equation jeta ashe ei 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 ye gula thorle ei assumption gula thorle tale y momentum equation ta shudhu matro jeta ashe del p by del y equal to 0 mane ei term ta del p by del y ei term ta equal to 0 asbe sutra y momentum equation eta ke bola hoy y momentum equation del p by del y equal to 0 y momentum equation del p by del y equal to 0 tale the kimin korche the pressure variation variation of pressure in the direction normal to the surface is negligible thus p is equal to p to the power x p is equal to function of pressure theta it is function of only x and del p by del x is equal to dp by dx tale amader eti holo momentum equation x momentum equation ar ekhante amra y momentum equation o peye jacchi amra ekta jinish dekhbo je analogies between momentum and heat transfer momentum er sathe heat transfer er je relation ei relation ta amra ekhon ektu dekhbo in force convection analysis we are interested in determination of the quantities cf cf ta ki coefficient of friction force convection analysis khetre amra cf ta amra coefficient of friction amader ber korte hoy karon jehetu fluid er ekta flow ache flow thakle shekhane ekta friction hobe shei coefficient of friction ta amader ber korte hoy to calculate the shear stress at the wall wall er shear stress ber korar jonno amra jeta age dekhlam shear stress tau normal and nusselt number to calculate the heat transfer rate nusselt number ta ki nusselt number ta amra dekhechi to nusselt number is equal to s s d by k shekhane heat transfer coefficient er bhitore lukayto ache nusselt number er bhitore sutra heat transfer rate ta amra nusselt number mane heat transfer rate amra pabo eta pale ar cf ta holo wall shear stress tole ei dui ta relation jodi amra pai tahole it is very desirable to have a relation between cf and nu so that we can calculate one when other is available tar mane cn er sathe cf er jodi kono ekta relation amra derive korte pari cf but coefficient of friction er sathe nusselt number er tale kintu amra coefficient friction jana thakle amra heat transfer bol korte pari othoba heat transfer coefficient jana thakle amra kintu friction tao bel korte parbo so ekta jana thakle ekta bel korte parbo এজন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট যে ফ্রিকশন ক্যালকুলেশন করা যতটা ইজি হিট ট্রান্সফার ক্যালকুলেশন করা ততটা ইজি নয় হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করাটা তত ইজি না সাস রিলেশন আর ডেভেলপড অন দা বেসিস অফ দা সিমিলারিটি বিটুইন মোমেন্টাম এন্ড হিট ট্রান্সফার ইন বাউন্ডারি লেয়ারস এন্ড আর নোন অ্যাজ রেনল্ডস অ্যানালজি এন্ড ক্লিনটন চিলটন চিলটন কোলবার্ন অ্যানালজি এটাকে বলা হয় রেনল্ড অ্যানালজি এবং চিলটন কোলবার্ন অ্যানালজি এই দুটো অ্যানালজি মাধ্যমে আমরা এই যে সিএফ এবং এনইউ রিলেশনটা আমরা বের করতে পারব তারা বের করছে এইজন্য তাদের অ্যানালজি বলা হয় তারা রেনল্ডস অ্যানালজি যেটা সে বলছে যে সিএফ লোকাল সিএফ কমা এক্স মানে লোকাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু রেনল্ডস নাম্বার এল বাই টু ইকুয়াল টু নাসেল নাম্বার সে রেনল্ডস ভদ্রলোক যেটা রিনোলস যে উনি এই জিনিসটা আবিষ্কার করছেন বা উনি একটা অ্যানালজি বের করছেন সে অ্যানালজিতে বলছে যে সিএফ এক্স রেনল্ডস নাম্বার টু এল বাই টু ইজ ইকুয়াল টু এন ইউ এটা প্রযোজ্য হবে প্রান্ডস নাম্বার ইকুয়াল টু ওয়ান হলে এটা একটা ইম্পর্টেন্ট অ্যানালজি সিন্স ইট অ্যালাউ আস টু ডিটারমাইন দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ফর এ ফ্লুইড উইথ প্রান্ডস নাম্বার ওয়ান from a knowledge of friction coefficient which is easier to measure friction coefficient easily measure kora jay e friction coefficient er madhye amra heat transfer coefficient ber korte parbo jodi prandtl number 1 hoy shei khetre
রেনল্ডস অ্যানালজি উনি এটা একটা বের করে দিয়ে গেছে ফর্মুলা, সেই ফর্মুলার মাধ্যমে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি জানি তাহলে নাসেল নাম্বার পাবো, নাসেল নাম্বার মানে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট পেয়ে যাবো। উল্টাটাও হবে, অর্থাৎ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট জানলে আমরা ফ্রিকশনটাও কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে পারবো। রেনল্ডস অ্যানালজি ইজ অলসো এক্সপ্রেসড অল্টারনেটিভলি, এটাকে আমরা যেহেতু প্রান্ডস নাম্বার ইজ টু ওয়ান সেই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে, তাহলে এটা অল্টারনেটলি আমরা এক্সপ্রেস করতে পারি এটাকে সিএফএক্স বাই টু ইকুয়াল টু এসটিএক্স, অর্থাৎ লোকাল স্ট্যান্টন নাম্বার এটাকে বলা হয়, এসটিএক্স হলো স্ট্যান্টন নাম্বার আর সিএফএক্স জানো সিএফ হলো তোমার কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডিভাইড বাই টু ইকুয়াল টু এটা। আর স্ট্যান্টন নাম্বার সমান সমান আমরা জানি আমরা এস বাই রো সিপি ইন্টু ভি ইকুয়াল টু আমরা পাই নাসেল নাম্বার ডিভাইড বাই রেনল্ডস নাম্বার ইন্টু প্রান্ডস নাম্বার, সেম জিনিস। তাহলে স্ট্যান্টন নাম্বারের এখানে একটা ইকুয়েশন, স্ট্যান্টন নাম্বার কি জিনিস সেটাও এখানে আমাদের ডিরাইভ করা হলো, ডিরাইভ না এটা একটা স্ট্যান্টন নাম্বার ইকুয়াল টু এস বাই রো সিপি ইন্টু ভি অথবা নাসেল নাম্বার ডিভাইড বাই রেনল্ডস নাম্বার ইন্টু প্রান্ডস নাম্বার। তাহলে এই স্ট্যান্ডার্ড নাম্বার যদি এখানে বসা দিই তাহলে আমরা এটাকে আরো অন্যভাবে সিম্পলিফাই করতে পারি ডাইরেক্ট, ঠিক আছে। এখন এটাকে বলা হয় এসটি কে বলা হয় স্ট্যান্ডার্ড নাম্বার হুইচ ইজ অলসো ডায়াগনোস্টিক হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট। এখানে দেখো স্ট্যান্ডার্ড নাম্বার ইকুয়াল টু এখানে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট এইচ আছে, এখানে নাসেল নাম্বার এর ভিতরে এইচ আছে। সুতরাং এটা হলো আরেকটা রিলেশন রেনল্ডস অ্যানালজির আরেকটা ফর্ম আর কি। এটা ওখানে ছিল রেনল্ডস ওই অ্যানালজি গুলো ছিল প্রান্ডস নাম্বার ইকুয়াল টু ওয়ান এর ক্ষেত্রে, এখন বলছে যে এটাকে দা রেনল্ডস অ্যানালজি ক্যান বি এক্সটেন্ডেড টু এ ওয়াইড রেঞ্জ অফ প্রান্ডস নাম্বার বাই এডিং এ প্রান্ডস নাম্বার কারেকশন। প্রান্ডস নাম্বার ওটা ওয়ান ছিল, ওয়ান না দিয়ে আমরা ওয়াইড রেঞ্জের জন্য যদি ইউজ করতে হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে একটা ইকুয়েশন দেখানো আছে যে সিএফএক্স ইজ ইকুয়াল টু একটা নিউমেরিক্যাল ভ্যালু 0.664 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এখানে নাসেল নাম্বার x ইকুয়াল টু 0.33 টু প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 1/3 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 1/3। এখানে এই ইকুয়েশনটা হলো পয়েন্ট প্রান্ডস নাম্বার 0.6 এর বেশি হলে এটা প্রযোজ্য এটা বলছে আর কি। তাহলে আমরা এই দুইটা কম্বাইন করে আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা হলো এই দুইটা যেটা ইকুয়েশন পাওয়া গেলো সেটা হলো CFx ইকুয়াল টু প্রান্ডস নাম্বার ডিভাইড বাই 2 ইকুয়াল টু নাসেল নাম্বার প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার 1/3। এই ইকুয়েশনটা এটা হলো প্রান্ডস ওয়াইড রেঞ্জ অফ প্রান্ডস নাম্বারের জন্য প্রযোজ্য। সুতরাং আমার ফাইনাল ইকুয়েশন দাঁড়াইলো সিএফএক্স প্রান্ডস নাম্বার ডিভাইড বাই টু ইকুয়াল টু নাসেল নাম্বার ইন্টু প্রান্ডস নাম্বার টু 1/3। এইটা হলো প্রান্ডস নাম্বার 60 থেকে 0.6 থেকে 60 এর মধ্যে প্রান্ডস নাম্বার থাকলে আমার এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। সুতরাং আমাদের যত রকম প্রান্ডস নাম্বার পাবা মোটামুটি এই রেঞ্জের মধ্যে আছে ম্যাক্সিমামই, তাহলে আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো। হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বের করার জন্য অথবা হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট এইচ মান বের করার জন্য অথবা কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করার জন্য। আমরা এই ডেটা একটা অঙ্ক দেখলে আমাদের হয়তো এটা ক্লিয়ার হবে। একটা ম্যাথামেটিক্যাল সলিউশন দেখি, ফাইন্ডিং দ্য কনভেকশন কোফিসিয়েন্ট এন্ড ড্র্যাগ মেজারমেন্ট। কনভেকশন কোফিসিয়েন্ট বলতে কনভেকশন হচ্ছে এইচ এর মান, আর ড্র্যাগ মেজারমেন্ট বলতে ওই যে ফ্রিকশন ফোর্স যেটা ওইটা বের করতে হবে। A 2x3 meter flat plate is suspended in a room. একটা flat plate. A plate টার একদিকে হলো 3 meter, আর একদিকে হলো 2 meter. লম্বা হলো 3 meter, আর প্রস্থ হলো 2 meter. Flat plate is suspended in a room and is subjected to air flow parallel to its surface. Parallel is surface along 3 meter side. And এয়ারটা ফ্লো হচ্ছে তোমার লম্বালম্বি ভাবে 3 মিটার যে সাইডে ওই সাইড বরাবর এয়ারটা ফ্লো হচ্ছে। দ্য ফ্রি স্ট্রিম টেম্পারেচার অ্যান্ড ভেলোসিটি অফ এয়ার, ফ্রি স্ট্রিম টেম্পারেচার হলো 20 ডিগ্রি আর ভেলোসিটি হলো 7 মিটার পার সেকেন্ড। দ্য টোটাল ড্র্যাগ ফোর্স অ্যাক্টিং অন দ্য প্লেট ইজ মেজার টু বি 0.86 নিউটন। ড্র্যাগ ফোর্সটা এখানে দেওয়া আছে, কোফিসিয়েন্ট অফ কোফিসিয়েন্ট বের করতে হবে।
কোনো একটা রুমের ভিতরে রাখা আছে, সেখানে একটা এয়ার ফ্লো আছে, একটা ফোর্স ফোর্স মাধ্যমে ফোর্স কনভেকশন মাধ্যমে এয়ার ফ্লো করা হচ্ছে, 7 মিটার/সেকেন্ডে এয়ারটা ফ্লো করা হচ্ছে, আর এয়ারের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি। এটা হলো লেন্থ বরাবর, যেহেতু একটা প্লেট তার দুই সাইডে এই সার্ফেসে তোমার ফ্লো হবে, এই দুই সাইডে এটা ফ্লো হবে, যেহেতু এটা ঝুলানো সাসপেন্ডেড ইন এ রুম, তাহলে দুই সার্ফেসে এখানে ফ্লোটা হবে, দুই সার্ফেসকে কনসিডার করতে হবে। এখানে দেখা যাচ্ছে দ্য প্রপার্টিজ অফ এয়ার ইজ 20 ডিগ্রি অ্যাট অনেক 20 ডিগ্রি তো তোমার এয়ার টেম্পারেচারটা ছিল, এই টেম্পারেচার এয়ারের প্রপার্টিস আমাদের নিতে হবে টেবিল থেকে, টেবিল A-15 তোমাদের সেন্ডারের বইয়ের লাস্টের দিকে আছে। এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারে তোমার ডেন্সিটি হলো এয়ারের 1.204 kg/m³, সিপি 1.007 kg/kgK, আর প্রান্ডাস নাম্বার ওই টেবিলে প্রান্ডাস নাম্বার পাবা, প্রান্ডাস নাম্বার 0.7703609। তাহলে এটা হলো, আর দ্য ফ্লো ইজ অ্যালং 3 মিটার যেটা বললাম, অ্যান্ড দ্য স্ক্যাট ইজ লেন্থ হবে 3, বোথ সাইডস আর প্লেট আর এক্সপোজ টু দ্য এয়ার, বোথ সাইড যেহেতু এক্সপোজ আছে কাজে আমার এরিয়া যখন বের করবো তার দুইটা সাইডে আমার কনসিডার করতে হবে। এই জন্য 2 দ্বিগুণ করছে ওয়াইড উইডথ এবং লেন্থ এল, দ্বিগুণ করে আমরা এরিয়া পেলাম 2 দ্বিগুণ করে দুই সাইডে টোটাল এরিয়া পেলাম, দুই সাইডের এরিয়া হলো 12 মিটার² সার্ফেস এরিয়া। ফ্ল্যাট প্লেট দ্য ড্র্যাগ ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফ্রিকশন ফোর্স, ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে ড্র্যাগ ফোর্স যেটা এখানে ফ্রিকশন ফোর্স বলে নাই অঙ্কটাতে, ড্র্যাগ ফোর্স বলছে, ড্র্যাগ ফোর্সটা ইকুইভ্যালেন্ট ফর ফ্ল্যাট প্লেটের জন্য ইকুইভ্যালেন্ট টু ফ্রিকশন ফোর্স। কাজে ফ্রিকশন ফোর্স এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আমরা জানি যে ফ্রিকশন ফোর্স এফ এফ এন্ড সার্ভিস ছোট এফ দিয়ে রাখছে, ছোট এফ মানে এখানে হলো ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু এস সার্ভিস এরিয়া ইনটু রো ভি স্কয়ার বাই 2। এই ফর্মুলাটা আমরা আগে শিখে আসছি, এই ফর্মুলাটা ইউজ করে আমি এখানে আননোন আছে হলো সিএফ, সিএফ স্যার আমরা সব কিছুই জানি, তাহলে সিএফ এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাবো, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা হলো কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইউজ করে আমরা কি, আমরা আগে যেটা বললাম যে স্ট্যান্ডার্ড নাম্বার, তারপরে রেনল্ডস অ্যানালজি, এই এই এখানে আমাদের ফ্রিকশন ফোর্স যদি জানি তাহলে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বের করতে পারবো। তাহলে সেখানে আমরা যে ইকুয়েশনটা ছিল আমাদের, সেই ইকুয়েশন আমরা দেখাইলাম, যেটা ওই ইকুয়েশনকে যদি আমরা ইউজ করি, ইকুয়েশনটা যেটা আমি দেখাইলাম আর কি, আমার চাইছে যে এই ইকুয়েশনটা এখানে এইচ আছে, এখানে সেফ বাই 2, এখানে স্ট্যান্ডার্ড নাম্বারের ক্ষেত্রে এটা যদি বসাই দাও, স্ট্যান্ডার্ড নাম্বার ইকুয়াল টু স্ট্যান্ডার্ড নাম্বার পরিবর্তে এই এই টার্মটা বসাই দিলে, এই জায়গায় বসাই দিলে তুমি এইচ জানো, এইচ জানো না শুধু সেফ জানো, টু তারপরে রো জানো, সিপি জানো, ভি জানো, তাহলে তুমি আলটিমেটলি এইচ টা আনলো, এইচটা বের করতে পারবো, সেটাই এখানে অঙ্কের ক্ষেত্রে দেখাইছে এইচ ইকুয়াল টু এটা, তাহলে তুমি এখানে সব ভ্যালু বসাই দিলে তুমি এইচ এর মান পেয়ে গেলাম। তার মানে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি জানা থাকে তাহলে তুমি সেখান থেকে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট পেয়ে যাচ্ছ, এটাই তোমার একটা এই ম্যাথ, এই ম্যাথটা এটাই যে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন তুমি বের করে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন কে ইউজ করে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বের করা যায়, আদারওয়াইজ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বের করা অনেক 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 কঠিন। আর পরবর্তী চ্যাপ্টার গুলোতে যখন যাবো আমরা দেখবো যে কনভেনশন হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট কত রকমের ভেরিয়েবল আছে, সেখানে কত রকমের শেপ ডিজাইন এরকম ভেরি করে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট ভেরি করতেছে। উদাহরণ আমরা এই চ্যাপ্টারে যেটা জানলাম সেটা হলো যে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন কে কাজে লাগিয়ে আমরা ইউজ করে আমরা হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বের করতে পারবো, এটা একটা ম্যাথ দেখলাম। আর এই পর্যন্ত আজকে স্যার, এই চ্যাপ্টার 6 কি শেষ হয়ে গেল স্যার? হ্যাঁ চ্যাপ্টার 6 কি শেষ হলো স্যার? হ্যাঁ চ্যাপ্টার আজকে শেষ। হ্যাঁ স্যার। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এখন রোল কল করতে পারি আর কি। স্যার